গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 8:30, কাজ বাজ হয়ে গেছে আর এখন উপরে একটু রোদে এসে বসে আছি। আর আজকে সকালের একটা বিশেষ কাজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো এটা হলো গ্যাসের বড়ি। গ্যাসের বড়িটা সকালে প্রথমে খাচ্ছি, তারপরে চা মুড়ি খাবো, আর এরপরেও আমার চার চারটা ওষুধ থাকে। তো যাই হোক, চলো বন্ধুরা আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে তোমাদের। তো চলো সারাটা দিন সঙ্গে থাকো, দেখতে থাকো, পাশে থাকো। যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ ভিডিওটি দেখার পরে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিও। যারা অলরেডি জয়েন করেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখো, পাড়ায় একটা মাছ এসেছিলো, তো এটা হচ্ছে সিলভার মাছ। তো এই মাছটা যদিও আমি খুব একটা খেতে পছন্দ করি না, তবে আজকে খুবই মাছ খেতে ইচ্ছা করছিলো, তো ওনার কাছে শুধু এই মাছই ছিল। তো এই মাছটা রেখেছি, এখন মাছটাকে কেটে বেছে রান্না বসিয়ে দেবো। তো চলো সারাটা দিন সঙ্গে থাকো, দেখতে থাকো আর কন্টিনিউ করো। তো বন্ধুরা দেখো, মাছ কেটে ধুয়ে বেছে আর রান্নার জোগাড় করে আমি কিন্তু অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। তো মাঝখানে আর কিছু সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো আজকের পুরো ভিডিওটা একটু কেটে ছেটে করছি। আর এই মাছ যদিও আমি বললাম না খুব একটা পছন্দ করি না, কিন্তু মানে অনেক দিন পরে খাচ্ছি বলে কি এত মাছ খেতে ইচ্ছা করছিল বলে জানি না, মানে এত টেস্টি লেগেছে আমার, এত টেস্টি লেগেছে। তো আলু কাঁচা কলা দিয়ে ঝোল করেছিলাম, তো এই মাছ আমার মনে হয় ফার্স্ট এরকম টেস্টি লাগলো। তো বন্ধুরা, আজকে দুপুরে রান্নাতে এই যে দেখো, এখানে আছে শিম, বেগুন, আলু, ফুলকপির ডাঁটা, বাঁধাকপি, বড়ি দিয়ে সমস্ত রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি তরকারি, আর এই যে বেগুন ভাজা, আর এখানে আছে খেসারির শাক ভাজা। আলু কাঁচা কলা আর মাছ দিয়ে ঝোল হয়েছে, আলু কাঁচা কলা মাছের ঝোল করেছি, আর এইখানে আছে ধনে পাতার ভর্তা। তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পরে তোমাদের সামনে আর আসা হয়নি বললাম না, আজকে ভিডিওটি একটু কেটে ছেটে দেবো। তো এই যে তোমাদের দাদাভাই ভিক্ষে করে মানে চাল টাল তুলে নিয়ে এখন বাড়িতে ঢুকলো। তো কেন তোমাদের দাদাভাইকে চাল তুলতে হয় মানে ভিক্ষা করতে যেতে হয়, তো সেটা ডিটেলস তোমাদেরকে বলবো, একটু তোমরা মনোযোগ দিয়ে শোনো। তো এখন থেকে কি আমাদের এই ভিক্ষা চালেই খেতে হবে? তো জানি না। তো এই যে দেখো, দুই ব্যাগ চাল হয়েছে, আর শুধু আজকে না, আজ বেশ কিছুদিন থেকে বার হচ্ছে। তো শুধু এই দুই ব্যাগ না, অনেকটাই চাল হয়েছে, চালের সঙ্গে যে আলু সবজি যে যা দেয় তো সবটাই পড়েছে। এরকমভাবে এখনও কিছুদিন আমাদেরকে মানে ভিক্ষে করতে হবে লোকের দুয়ারে দুয়ারে। আর ভিক্ষে করার কারণটা হচ্ছে কি, শুধু ও একা যায় না, আরও দুই একজনকে সঙ্গে নিয়েও যায়। তো কারণটা হলো কি, আমাদের এখানে গঙ্গার ধারে মানে আমরা যেহেতু গঙ্গা মানে গঙ্গা নদীর ধারেই বাস করি, তো পৌষ সংক্রান্তি আর উত্তরায়ণ মানে 29শে পৌষ আর পয়লা মাঘ আমাদের গঙ্গাধারে একটা মেলা অনুষ্ঠান হয়। তো সেটা বিশেষভাবে মানে আমরাই আয়োজিত করি, সেটা অবশ্যই সবার সহযোগিতায়, একার দ্বারা তো কোনো কিছু সম্ভব না। এরকম পাড়া ঘর সব জায়গায় গ্রামে গ্রামে ভিক্ষে কালেকশান এইসব করে মেলাটা অনুষ্ঠিত হয়।
গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 6টা। আর এই যে দেখো, লাল চা করে নিয়েছি। তো অনেক কটা কাপ দেখতে পাচ্ছ। তো কাপ বলতে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আরও দুজন আছে, আর আমি একটা নেব। তো 4 কাপ চা করেছি। ওরা ঘরে বসে আছে, মানে হিসাব করছে আমাদের এখানে যে মেলা হয়। তো সেসব নিয়ে ডিটেলস আমি পরে বলবো। তো সেই সব হিসাব করছে, চলো ওদেরকে চাটা দিয়ে আসি। আর যে কোনো কাজই একার দ্বারা দেখবে সম্ভব না। তো বেশ 15 দিন আগে থেকে ওরা মানে গ্রামে গ্রামে এরকম বাড়ি বাড়ি চাল পয়সা যে যেরকম পারে সেই দানই মাথায় তুলে নেয়। তো সেই দুয়ারে দুয়ারে কিঞ্চিত কিঞ্চিত ভিক্ষা করে একটা বিশাল কিন্তু মেলা হয় 2 দিন ধরে। আমার চ্যানেল অলরেডি আছে, আর মেলা অনুষ্ঠিত হলে অবশ্যই আমি ভিডিওটি শেয়ার করব। তো সেই কারণেই তোমাদের দাদাভাইকে এখন ভিক্ষায় বেরিয়ে যেতে হয়। ও বাড়িতেও সময় দিতে পারে না, আর এই নিয়ে আমিও অতটা চাপাচাপি করি না। কখনো হয়তো একটা আধটু রাগ হয়, আবার সেটা নিজেকে সামলে নিই যে না, এটা তো একটা মহৎ কাজ। আর সেখানে অসংখ্য মানুষের, মানে শয়ে শয়ে হাজার হাজার মানুষের বলতে পারো খিচুড়ি ভোগ খাওয়ানো হয়। আর 2 দিন মানে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল, কবি, ঝুমুর, ক্রিকেট, ভলিবল, প্রচুর প্রতিযোগিতা থাকে, শিক্ষামূলক অনেক প্রতিযোগিতা থাকে। তো সেই সব 2টো দিন একটা অনুষ্ঠান। এবার 2টো দিন অনুষ্ঠান চালানো মানে তার মুখের কথা না। আর এই মেলা কমিটির কোনো স্থায়ী ফান্ড কিংবা স্থায়ী চাঁদা বলো, স্থায়ী ফান্ড বলো, কোনো কিচ্ছু নেই। শুধুমাত্র এরকম ভিক্ষার ওপরেই ভিত্তি করে মেলাটা অনুষ্ঠিত হয়। তো যত বছর থেকে হচ্ছে আজও পর্যন্ত মানুষের ভালোবাসা কোনো দিন মানে একটুও ঘাটতি পড়েনি। এইভাবে দুয়ারে দুয়ারে কিঞ্চিত কিঞ্চিত ভিক্ষা করেও কিন্তু অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে মানে কমপ্লিট হয়ে যায়। তো সেটা কিন্তু সম্পূর্ণ মানুষের ভালোবাসায়, মানুষ যতটুকু ভালোবাসে, যতটুকু সাহায্য করে, তাতেই কিন্তু মেলাটা সম্পূর্ণ হয়ে যায়। তো এবার তোমাদেরকে আমি মেলাটা শেয়ার করব যখন হবে, তো অবশ্যই তোমরা দেখতে পারবে। তো বন্ধুরা, এই পৌষ মাসটা যখন আসে তখন আমরা সবাই একটু টেনশনে থাকি আর চাপে থাকি, ভাবি যে কী করে হবে কী করে হবে। এইটুকু মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্যে কিন্তু না, ভগবান চাইলে সব কিছু হয়। মানুষের বললাম না, এই কিঞ্চিত কিঞ্চিত ভালোবাসাতেই একটা বিশাল বড় অনুষ্ঠান কিন্তু অনুষ্ঠিত হয়। শুধু 2 দিন না, তারপরের দিন মানে 3 দিনের দিন সেদিন আর কোনো অনুষ্ঠান হয় না। সেই দিন মানে যত লোকজন এইখানে খাটাখাটনি করে সবাইকে কিন্তু মাছ ভাত খাওয়ানো হয়, মানে সেটা একটা বিরাট মহাযজ্ঞ। এসেছে তোমাদের দাদাভাই ফ্রেন্ড, মানে আগেও অনেকবার বলেছি অদ্রিজাকে যে পড়াই ইংলিশ। তো ওরা উপরে বসে আছে, গান বাজনা করছে, খুব সুন্দর গান করে। আর এখন চা বসিয়েছি, ওদেরকে চা দিয়ে আসি। অলরেডি অনেকটা রাত্রি, এখন বাজে রাত্রি 9:30। তো তোমাদের দাদাভাই অনেকক্ষণ আগেই বলেছিলো চা দিতে। তো আমি যেহেতু ওই কাজটা করছিলাম, তো এই করছি করছি করে অনেকটা লেট হয়ে গেছে। তো যাই হোক, এখন দিয়ে আসি, খারাপ লাগছে খুব। তো চলো চাটা করে ওদেরকে দিয়ে আসি আগে। তো বন্ধুরা, এই যে এসেছে তোমাদের দাদাভাইয়ের ফ্রেন্ড বা অদ্রিজা টিচার, এও হচ্ছে মেলা কমিটির একজন সদস্য। তো ও এসেছে কিছু আলোচনা করতে, এইরকম হিসেব নিকেশ কতদূর কী এগোলে, মানে এগোলো, সেই সব খোঁজ খবর নিতে। আর ও গানও করে, ও বলছে মেলাতে অংশগ্রহণও করবে, ও প্রত্যেকবারই করে 2টো একটা গান। তো সেই সব নিয়ে ওরা আলাপ আলোচনা প্র্যাকটিস করছে। তো যাই হোক, বললাম না, এই মহাযজ্ঞে আমরা সবাই সামিল হতে পেরে কিন্তু নিজেকে ধন্যই মনে করি। তোমার ঘরে বসত করে কয়জন, তোমার ঘরে বাস করে কারাও মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন। একজনে সুর তোলে এক মনে ও মন, একজনে বসে বসে রং মাখে ও মন, একজনে সুর তোলে এক মনে ও মন, একজনে মন্দিরাতে তাল ধরে।
ছবিটাকে নষ্ট করে নষ্ট করে কই জোনা সেই ছবিটাকে নষ্ট করে।